ব্রাজিলের নাইটক্লাবে বিধ্বংসী আগুন, গত এক দশকের মধ্যে ভয়াবহ। রবিবার ভোর রাত দুটো আর্জেন্টিনীয় উরুগুয়ে সীমান্তবর্তী দক্ষিণ ব্রাজিলের সান্তা মারিয়া শহরের একটি নাইটক্লাবে তখনও চলছে হুল্লোড়, হঠাৎই বিধ্বংসী আগুন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী, কিন্তু ততক্ষণে আগুন এতটাই ভয়ানক আকার নেয় যে তা আয়ত্তে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া বেরোতে থাকে নাইটক্লাব থেকে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। আগুন লাগার সঠিক কারণ না জানা গেলেও স্থানীয় পুলিশ প্রশাসনের দাবি, হাসপাতালে ভর্তি আহতদের অনেকেই বলেছেন গান বাজনা চলাকালীন নাইটক্লাবের মধ্যেই বেশ কয়েকজন বাজি পোড়াতে থাকেন, সেখান থেকেই এই আগুন বলে প্রাথমিকভাবে দমকলের অনুমান। স্থানীয় একটি সংবাদ মাধ্যমের দাবি, শনিবার রাতে ক্লাবটিতে প্রায় 2000 মানুষ ছিলেন, কিন্তু নাইটক্লাবে ঢোকা কিংবা বেরোনোর জন্য একটিই মাত্র দরজা ছিল। আতঙ্কে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে পদপিষ্ট হয়েও অনেকের মৃত্যু হয়। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রাউসেপ। তার চিলির সফর কাটছাট করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এবিপি আনন্দ।